হ্যালো বন্ধুরা, আমি রঞ্জন বর্মন। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কি করে আমরা একটি কবিতা, ইংরেজি কবিতাকে সার সংক্ষেপ বা সামারাইজ করতে পারি। আসলে আমাকে এই একটা টপিক নিয়ে বলার জন্য অনুরোধ করা হয়েছিল এবং আমি সেই টপিক নিয়ে আজকে আলোচনা করব। যখন আমরা একটা ইংরেজি কবিতাকে সামারাইজ করছি, যখন ওটাকে আমরা সার সংক্ষেপ করছি, তখন আমরা যদি মানে নিজে থেকে নিজের কল্পনা দিয়ে সেই সেই সময় যিনি এই কবিতাটা লিখেছেন, যে কবি কবিতাটা লিখেছেন, তার কি মনের ধারণা নিয়ে তিনি এই কবিতার যে সার সংক্ষেপ তিনি ব্যক্ত করতে চেয়েছেন, তিনি কি আসলে বোঝাতে চেয়েছেন, সেটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে কবিতাটাকে আমাদের বেশ কয়েকবার রিডিং করতে হবে। রিডিং করে আমরা সেখানটাতে যে সমস্ত ওয়ার্ডের সম্মুখীন হব, যে সমস্ত কঠিন কঠিন ওয়ার্ডগুলো আমাদের মনে হচ্ছে যে এই সমস্ত ওয়ার্ডের মানে আমরা জানি না, বা এই সমস্ত ওয়ার্ডের মানে আবার অন্য কিছুও হতে পারে, অন্য কিছুও দাঁড়াতে পারে, আমরা সেই সমস্ত ওয়ার্ডগুলোকে ফার্স্টে লিস্টিং করবো। তো প্রথমত আমাদের কি করতে হচ্ছে, প্রথমত আমাদের পুরো কবিতাটাকে কয়েকবার রিডিং করে নিতে হচ্ছে, যতক্ষণ না আমরা কবিতাটাকে নিজের মানে একটা কবিতার উপর একটা অনুভূতি জন্মাচ্ছে, কবিতাটাকে আমরা অল্প অল্প বুঝতে পারছি, যতক্ষণ না আমরা আমাদের মধ্যে এই অনুভূতিটা আসছে, হ্যাঁ কবিতাকে কয়েকবার পড়ে আমরা কবিতাটার কিছুটা হলেও কবিতাটাকে বুঝতে পারছি যে কবি এই জায়গাটাতে এটা বলতে চেয়েছেন বা এটা বোঝাতে চেয়েছেন, এই একটা অনুভূতি যতক্ষণ না জন্মাচ্ছে একটা কবিতাটাকে পড়ে, ততবার কিন্তু আমাদেরকে কবিতাটাকে রিডিং পড়ে যেতে হবে। তার মানে আমরা এক এক নম্বর প্রথমত যেটা করছি যে আমরা কবিতাটাকে বারবার রিডিং করছি, এটা হচ্ছে আমার আমাদের প্রথম কাজ। আমরা কবিতাটার মানে বুঝতে পারছি না, এটা আলাদা কথা, কিন্তু কবিতাটাকে বারবার রিডিং করে যাওয়া, এটা একটা আলাদাই গুরুত্ব রয়েছে। আমরা যখন পরীক্ষাতে আনসিনও করি, যখন আমরা কোনো আনসিন সলিউশন করছি, তখন আমরা যারা এরকম করে থাকি যে একবার আনসিনটাকে পড়ে ডাইরেক্ট কোশ্চেনে চলে গেলাম ওটাকে সলভ করার জন্য, সেটা সেটা করতে গেলে কিন্তু আমরা আনসিনটাকে শর্ট করে ধরতে পারবো না, আনসিনটা আমাদের অনেক অ্যান্সার ভুল হয়ে যাবে পরীক্ষার সময়। আমরা আনসিনের ক্ষেত্রেও যদি বারবার আনসিনটাকে রিডিং করি, মিনিমাম 5 থেকে 6 বার রিডিং করি, বা কারো কারোর জন্য 7-8 বার রিডিং করার প্রয়োজন যদি একদমই বুঝতে না পারো, তো তারপর আমরা যখন ওই কোশ্চেন গুলোকে ফেস করবো, তখন দেখবো যে আমাদের কিন্তু অর্ধেকের বেশি অ্যান্সার আমরা এমনিতেই বুঝতে পেরে গেছি, পেয়ে গেছি। ঠিক তেমনি বারবার আমাদের কিন্তু একটা কবিতাটাকেও রিডিং করে যেতে হবে, যতক্ষণ না আমরা আমাদের কবিতার প্রতি একটা অনুভূতি জন্মাচ্ছে, আমরা কবিতার একটা কিছুটা হলেও 10% হলেও কবিতাটাকে আমরা বুঝতে পারছি, যতক্ষণ না ততক্ষণ আমরা কিন্তু কবিতাটাকে রিডিং করে যাচ্ছি। তারপর আমরা যেটা করছি সেটা হচ্ছে ওয়ার্ডস নোট করব। যে সমস্ত কঠিন ওয়ার্ড আমরা পাচ্ছি কবিতার মধ্যে, সেই সমস্ত কবিতার ওয়ার্ড গুলোকে, সেই সমস্ত কঠিন শব্দগুলোকে আমরা একটা ওয়ার্ড নোট করব। ওয়ার্ড নোট করে আমরা ডিকশনারি ব্যবহার করব, অথবা আমাদের যদি অন্য কোনো মাধ্যম থাকে যেখানটাতে আমরা নিজেদের মাতৃভাষায় এই অর্থগুলোর শব্দগুলোর অর্থ বার করতে পারছি, সে মোবাইল ডিকশনারি হতে পারে অথবা আমাদের ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি হতে পারে, সেই ডিকশনারিগুলো ব্যবহার করে আমরা সেই সেই শব্দগুলোর যেটা আক্ষরিক অর্থ, যেটাকে লিটারেট মিনিং বলা হয়, সেটা বার করব। মানে আমাদের কিন্তু ওয়ার্ড নোট করছি, ওয়ার্ড নোট করার মেন উদ্দেশ্য হচ্ছে যে সেই অর্থ সেই সেই শব্দগুলোর আক্ষরিক অর্থ। আক্ষরিক অর্থ আমাদেরকে জানতে হবে। আক্ষরিক অর্থ জানার পর আমাদেরকে তার সাথে এটাও দেখতে হবে সেই শব্দটার অন্য কোনো অর্থ রয়েছে কিনা। তার মানে আমরা ওয়ার্ড নোট করার পর শব্দটার আর্থরিক অক্ষ আর্থরিক অর্থ যখন বার করে যখন তার পাশে লিখে নিলাম, তার সাথে আমাদেরকে এটাও জানার দরকার পড়ছে যে সেই শব্দটাকে আর কোনোভাবে বলা যায় কিনা,
কারণ একজন কবি যখন কবিতাটি লিখছেন তখন তিনি শব্দটি কোন অর্থ মনে করে তিনি সেই শব্দটি ব্যবহার করেছেন সেটা আমাদের জানা খুবই প্রয়োজন। এবং আমরা এটাতে অনেক সুবিধা পাবো যখন আমরা বারবার রিডিং করার পর যখন আমরা ওয়ার্ড নোটস তৈরি করবো, তখন আমরা দেখবো যে আমাদের কিন্তু 50% আমরা কিন্তু কবিতাটাকে বুঝতে পেরে গেছি। তারপরে আমাদের যে তারপর আমরা আমাদের যে পদক্ষেপটা হবে সেটা হচ্ছে আমরা কবিতাটার প্রতি একটা লাইন, যদি কবিতাটা সাপোজ 8 লাইনের হয় বা 4 লাইনের হয়, আমরা এক একটা লাইন আমাদের খাতাতে টুকবো। আমরা খাতাতে একটা করে লাইন টুকবো, ইংরেজি লাইন টুকবো, এবং সেটার অর্থ করার চেষ্টা করবো, সেই লাইনটার অর্থ করার চেষ্টা করবো। মানে আমাদের যখন ওয়ার্ড নোট হয়ে গেছে, বারবার রিডিং করে ফেলেছি, ওয়ার্ড নোট হয়ে গেছে, তারপরের ধাপ হচ্ছে আমরা একটা করে কবিতার লাইন লিখছি এবং তার অর্থ করার চেষ্টা করছি। আমরা অনেক সময় দেখবো যে একটা সাপোজ আমরা যে লাইনটা লিখছি সেই লাইনটার অর্থ সেই লাইনে কিন্তু পূরণ হচ্ছে না, সেটা সেই লাইনটা হয়তো দ্বিতীয় লাইনে বা তৃতীয় লাইনে গিয়ে সেই অর্থটা পূরণ হচ্ছে। সেই ক্ষেত্রেও আমাদের এর পরের যে ধাপ সেটা আসবো, যে প্রথমে যখন আমরা লাইন এক একটা লাইন বরাবর তার অর্থ লেখার চেষ্টা করব, তার পরের অংশই হচ্ছে যে যেখানে আমার একটা সেন্স কমপ্লিট হচ্ছে কবিতার। যেমন আমি একটা কথা বলি, স্টপিং বাই উডস একটা কবিতা, ওয়ার্ডসওয়ার্থের লেখা, সরি রবার্ট ফ্রস্টের লেখা, স্টপিং বাই উডস। তো তিনি এই কবিতাটাতে লিখেছিলেন যে হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো, হিজ হাউস ইজ ইন মাই ভিলেজ দো, হি ইজ নট সিইং মি স্টপিং হেয়ার ওয়াচিং হিজ উডস। যাই হোক, আমার কবিতাটা অতটা মনে পড়ছে না, কিন্তু আমি এটা বোঝাতে চাইলাম যে ওই কবিতার যে প্রথম 4টা লাইন, এই 4টা লাইন মিলে একটা সম্পূর্ণ সেন্স তৈরি করছে, সম্পূর্ণ মিনিং তৈরি করছে, যে তিনি এমন একটা এমন একজনের মানে এমন একটা বাগান বা জঙ্গল, যেখানে যেটা বলবো যে যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেখান যার বাগান, তিনি তার বাড়ি তিনি ছিলেন যে একটা ভিলেজ একটা গ্রামে রয়েছে, এবং তার এটা বিশ্বাস যে তিনি যখন এখানে দাঁড়িয়ে সেই পরিবেশ প্রকৃতির সৌন্দর্য অনুভব করছেন, তখন এই এই জঙ্গলের মালিক বা বাগানের যে জায়গাটা স্থায়ী জায়গাটার মালিক তাকে লক্ষ্য করছেন না, যে তিনি দাঁড়িয়ে এখানকার প্রকৃতির সৌন্দর্য অনুভব করছেন। তো এই 4টা পংক্তি মিলে একটা আমাদের সম্পূর্ণ বাক্য তৈরি হচ্ছে, একটা সম্পূর্ণ মনের ভাব তৈরি হচ্ছে। তো যখন আমরা এক একটা লাইন ধরে তার অর্থ লেখার চেষ্টা করব, তারপরে আমাদের ধাপটাই আসছে কি যে এরকম একটা কমপ্লিট সেন্স খোঁজার চেষ্টা করবো। যদি আমাদের 4টা লাইন নিয়ে একটা কমপ্লিট কমপ্লিট সেন্স হয়, তো 4টা লাইনকে একসঙ্গে টুকবো, তারপর আমরা সেটার অর্থ লেখার চেষ্টা করবো। তো আমার যেটা মনে হয় যে কত সময় লাগা দরকার এই প্রসেসিংটাতে, যে এটা হচ্ছে লাইন টুকবো, তারপর কি একটা কম মানে সম্পূর্ণ লাইন সম্পূর্ণ পংক্তির অর্থ আমরা লেখার চেষ্টা করব। সম্পূর্ণ যেটা আমাদের স্ট্যান্ডার্ড থাকছে, সম্পূর্ণ পংক্তি থাকছে, সেটার অর্থ আমরা লিখবো। তো এই আমাদের 4টা ধাপ সম্পূর্ণ করতে আমাদের মিনিমাম 1 ঘন্টা সময় লাগা উচিত, যদি আমরা সঠিকভাবে এই একটা কবিতাকে অ্যানালাইসিস করে সেটার অর্থ আমরা বুঝতে চাই নিজের মতো করে, তাহলে আমার যেটা ধারণা মিনিমাম 1 ঘন্টা লাগা দরকার। একটা কবিতার যখন আমরা নিজের মতো করে
তার আক্ষরিক অর্থ যখন আমরা বুঝতে পারছি, প্রকাশ করতে পারছি এবং আমরা খাতাতে লিখে ফেলেছি, আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমাদের কাছে সেই কবির, সেই কবিতার যে আক্ষরিক অর্থ বা কবিতার যেটা অন্তর্নিহিত অর্থ, আমরা যেভাবে বুঝতে পারছি, আমরা যেভাবে সেটাকে বার করতে পেরেছি, আরেকজনের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট হতে পারে, আলাদা হতে পারে। এই কারণে, কারণ কবি যখন এই কবিতার লাইনগুলো লিখেছিলেন, তখন তার মনে কি চলছিল, তিনি এমন কি দেখে তার মনে সেই অনুভূতিটা এসেছিল যে তিনি এই সেই কবিতাটা সেই মুহূর্তে লিখেছিলেন, সেটা বলা মুশকিল। আমরা যেটা চেষ্টা করছি যে কবিতা, সেই কবির সেই কবিতাটি দেখে কবি কবির সেই সময়ের মনের ভাব, সেই সময়ে কবি কি রকম অনুভূতির সাথে এই কবিতাটা লিখেছিলেন, সেটা প্রকাশ করার চেষ্টা করব এই পদ্ধতিগুলোর, এই চারটা পদ্ধতিগুলোর মাধ্যমে। এখানটাতে আমাদের মধ্যে আমাদের মধ্যে কিন্তু একজনের সাথে আরেকজনের কিছুটা ডিফারেন্স আসতে পারে, দুজন যারা আলাদা আলাদা ভাবে এটার অর্থ, অন্তর্নিহিত অর্থ এবং আক্ষরিক অর্থ প্রকাশ করার চেষ্টা করছি, তাদের মধ্যে কিন্তু দুটো ভিন্ন ভিন্ন মনের ভাব, কবিতাটার ভাব প্রকাশ প্রকাশে আসতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি দুজন আলাদা আলাদা ভাবে, তোমরা যদি একই ক্লাসে একই তোমাদের সাবজেক্ট থাকে যে তোমাদের এই এইভাবে সামারাইজ করার জন্য করতে হচ্ছে, তো আমি এটা বলবো যে দুজন মিলে যদি আলাদা আলাদা এইভাবে কবিতাটাকে নিয়ে চর্চা করার পর, কবিতাটাকে নিয়ে রিসার্চ করার পর, তারপর যদি দুজন একসাথে বসে আলোচনা করো, দুজন বা তিনজন একসাথে বসে আলোচনা করো, তাহলে কবিতাটার যেটা আক্ষরিক অর্থ, যেটা অথবা যেটা মূল ভাব, সেটা কি আরো বেশি করে তোমাদের তোমাদের প্রকাশ্যে আসবে, তোমরা আরো বেশি করে রিয়েলাইজ করতে পারবে। যদি এটা গ্রুপ স্টাডি, গ্রুপ স্টাডি ঠিক না, আমি বলতে চাইছি যে আলাদা আলাদা করে জিনিসটার উপর রিসার্চ করার পর, তারপর যখন তোমরা একসঙ্গে গ্যাদার্ড হয়ে জিনিসটাকে নিয়ে তোমরা আলোচনার মধ্যে দিয়ে সেটা আলোচনা করবে, চর্চা করবে, তখন জিনিসটা কিন্তু তোমাদের সামনে আরো বেশি করে ক্লিয়ার হবে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।